যাক ফাইনালি ফোনটা ধরলে তাহলে। তুমি এটা আমার নাম্বার জানলে কি করে? গত 5 বছরে যে ফোন বদলাইনি সে নম্বর বদলাবে কিভাবে? মুখস্থ ছিল না তো, নোটপ্যাডে সেভ করা ছিল। আমার নাম্বারটাই মুখস্থ রাখতে পারো না, আবার বড় বড় কথা। এখন যদি তুমি থাকতে তাহলে তোমাকে নিয়ে বাইরে খেতে যেতাম। তুমি চিঠিগুলো পড়েছো? না না, আরে এত লেখা পড়া যায় নাকি? এমনি একটু চোখ বুলিয়েছি। কি করো তুমি? আমি তোমার সময়গুলোকে গুছিয়ে রাখছি, নাহলে এখানে ওখানে পড়ে ভেঙে যাচ্ছে। তাই ওগুলো তুমি ভেঙে ফেলেছো? কয়েকটা বাবার পায়ের নিচে পড়েছিল, সেজন্য ওগুলোকে। যাক, বাবা বলে মাফ করে দিলাম, তার সাতখুনো মা। কেন? এমনি এমনি। কারণটা কিন্তু আমি জানি, বলবো? আচ্ছা বলি তাহলে। কারণ বাবাই আমাকে বলেছে একেবারে চলে আসতে, তাই তো? তুমি সবসময় সবকিছু একটু বেশিই বোঝো ইরফান। আর তুমি সে আগের মতোই আছো, ধরা দিতে চাও না। তবে কালকে তোমাকে আমি ধরতে চাই আমাদের সেই আগের জায়গায়। আসবে না? কচু আসবো, জীবনেও আসবো না। না আসলে না তোকে বাড়ি থেকে ধরে নিয়ে আসবো, তারপর বিয়ে করে কাছে রেখে দেবো, আর যেতেই দেবো না। ইস, খুব সস্তা না? সস্তাই তো, তোকে এক মাসের মধ্যে বিয়ে করব, দেখিস। দূর পারি করবে না আমাকে বিয়ে? কয়েকদিনের মধ্যে তোমাদের বাড়িতে বিয়ে প্রস্তাব পাচ্ছি, অনেক তো হলো দূরে দূরে থাকো, এবার একসাথে থাকতে চাই। আমার সময়গুলো সাজিয়ে নিয়ে এসো ইরফান। ইরফান আর রিয়ার নতুন জীবনের জন্য। ইরফান আর রিয়ার নতুন জীবনের জন্য। চিয়ার্স!